আজকের দিনটি খুব মেঘলা, দক্ষিণ বাতাস একটু একটু বইছে, কারণ এখন বসন্তকাল শুরু হয়েছে। এই বসন্তে শান্তিনিকেতনের বটতলা, আম্রকানন, অম্বর প্রাঙ্গণ মুখর হয়েছিল বাংলাদেশের শিল্পী সাদি মোহাম্মদ ভাইয়ের গানে। হয়তো কখনো সাদি মোহাম্মদ ভাইয়ের শিল্পী সাদি মোহাম্মদ ভাইয়ের গানের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ওনারা যখন শান্তিনিকেতন থেকে এলেন, ঠিক তখনই আমাদের বেড়ে ওঠার বয়স, ওনারা তখন পূর্ণ বয়স, আমাদেরও বয়স থেমে থাকেনি এখন, কিন্তু তখন থেকে রবীন্দ্রসঙ্গীতটাকে অনুভব করার সবচেয়ে বেশি একটা সময় ছিল। অনেক শিল্পীরাই তো গান গান, অনেক শিল্পীরাই আসেন অনুষ্ঠান, তারপরে কোনো একটা দিবসে, কিন্তু শিল্পী সাদি মোহাম্মদ ভাইকে দেখলে একটু অন্যরকম মনে হতো। ওনার ওই প্রিন্ট হাফ স্লিপ শার্ট আর একটু ঢিলে ঢালা, একটু লুজ ছিল তার, মানে কি বলবো, স্লিপ হাফ শার্টের হাতাটা দেখলেই মনে হতো উনি। আচ্ছা, তাই মনে হয় ওনার কথা, ওনার গান একটু একটু করে মনে করে ওনাকে স্মরণ করছি এই দূর থেকে। এই কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলায় আমি যে গান গে ছিলে, জীর্ণ পাতা ঝরার বেলা, এই কথাটি মনে রেখো। মেঘলা দিনে মনটাও মেঘলা, শিল্পীর অনেক মনে হয় শিল্পীর কথা, একা একা কেমন করে চলে গেলেন, কিন্তু একটা কথা মনে হয় আমার জানার খুব ইচ্ছে, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এত প্রেমের গান, এত রাগ বিরাগের গান গেয়েছেন, ওনার জীবনে কি কখনো প্রেম আসেনি? আমি শুধু জানতে চাই, কেউ বলছে না। তারপরে মনে হলো একা একা কেমন করে মানুষ এরকম করে ফ্যানে ফাঁসি দিয়ে ঝুলে মানুষ আত্মহত্যা করে, এটা কতক্ষণ লাগে, কত ঘন্টা, এরা কি একটা আওয়াজও করে না, ব্যথায় মনটা কাঁদেও না, কেউ কি শুনতেও পায় না? উহ, মরণ তো একদিন সবার হবে। আমার বাবা বলতেন রাজা মন্ত্রী ফকির বাদশাহ কেউ মৃত্যু থেকে রেহাই পায়নি, মরণটাই যেন শান্তি মানুষের। মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুঝ মেঘ জটা জুট, মৃত্যু অমৃত করে দান। মরণ রে তুহু মম শ্যাম সমান।